and I can see my own silhouette. I'm getting strong. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দারুণ একটি পোস্টার আপনাদের সামনে নিয়ে আসলাম, পিএলপি ফাইলটা অবশ্যই শেয়ার করব। এই পোস্টারটি আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তৈরি করা হয়েছে। আপনারা যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য পোস্টার ক্রিয়েট করতে চান, তারা কাইন্ডলি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আমার মতো সুন্দরভাবে একটি পোস্টার মেক করে নিতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন, সেখানে পিএলপি ফাইল নামে একটা ডাউনলোড লিঙ্ক থাকবে, সেখান থেকে ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, না হলে ডাউনলোড করতে পারবেন না। তো ডাউনলোড করে নেবেন এবং প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপস নামে একটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর সেই পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো ইন্টারফেস পাওয়ার পরে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, এ পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ডাউনলোড ফোল্ডারটা, ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে, সেখান থেকে আপনি মাত্র যেটা ডাউনলোড করলেন সেটা উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আপনার ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে সুন্দরভাবে। তো এখন কাস্টমাইজ করার পালা, কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা লেয়ার অপশন আছে, প্লাস অপশনের পাশে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যেটা পরিবর্তন চান, সাপোজ আপনি মার্কাটা পরিবর্তন চান, সেই নৌকা মার্কার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা চোখ আইকনে ক্লিক করে হাইড করে দেবেন। হাইড করার পর উপর দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, প্লাস অপশনে চলে যাবেন, যে আপনার যে মার্কাটা ফ্রম গ্যালারি থেকে আপনি সেই মার্কাটা নিয়ে চলে আসবেন। তো নিয়ে চলে আসার পরে আপনার সিম্পলি মার্কাটা সেখানে বসিয়ে দেবেন। তো একইভাবে আপনার ছবি পরিবর্তন করতে চাইলে আপনি এই প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে একটা ছবি আপনার নিয়ে চলে আসবেন। তো ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ থাকা লাগবে, রিমুভ করে নিয়ে চলে আসবেন। তো নিয়ে আসার পরে এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমার আগের ছবি যেখানে আছে ডট, ছয়টা ডটের উপর ক্লিক করে ধরে রেখে নিচে সেই ছবির কাছে নিয়ে চলে যাবেন। আমার ছবিটা যেখানে আছে সেখানে আপনার ছবিটা এভাবে টেনে ধরে নিয়ে আসবেন এবং আমার ছবিটার চোখ আইকনের উপর ক্লিক করে হাইড করে দেবেন এবং আপনার যে ছবিটা আছে সেটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এইখানে সেট করে দেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, যার কারণে সুন্দর দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ডট বিজি নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ করে নিতে পারবেন। তো এরপরে সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশনের ডান দিকে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। এরপর এখান থেকে কাস্টম থেকে আপনারা আল্ট্রাটা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার প্রজেক্টটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন